প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিও টপিক হলো জেন আই এর সেকেন্ড পার্ট। চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট পার্টে আমরা জেন আই এর যে চাইল্ডহুড সেই পর্যন্ত করেছিলাম। আজকে এইটার লোউড, তার যে স্কুল, সেই স্কুল লাইফ থেকে শুরু করব। দেখো যেটা রয়েছে, অ্যাট লোউড ইনস্টিটিউশন এ স্কুল ফর পোর অ্যান্ড অরফ্যান গার্ল, জেন সুন ফাইন্ডস দ্যাট লাইফ ইজ হার্স। শি অ্যাটেম্পটস টু ফিট ইন অ্যান্ড বিফ্রেন্ডস অ্যান ওল্ডার গার্ল, হেলেন ব্রান্স। লোউড স্কুলে এসে এই জেন, অর্থাৎ লোউড স্কুলটা মূলত গরিব এবং এতিম যে বা মেয়েরা যারা রয়েছে, মেয়ে বাচ্চা, তাদের জন্য। সেইখানে জেন এসে দেখলো যে লাইফটা খুবই হার্শ, একটা কঠিন একটা বাস্তবতা, এবং সে সেইখানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে এক তার চেয়ে বড় বয়সে বড় হেলেন ব্রান্সের সঙ্গে বন্ধুত্ব করলো ডিউরিং এ স্কুল ইন্সপেকশন বাই মিস্টার ব্রোকলিহার্স্ট। জেন অ্যাক্সিডেন্টালি ব্রেক্স হার স্লেট, দেয়ার বাই ড্রয়িং অ্যাটেনশন টু হারসেল্ফ। যখন মিস্টার ব্রোকলিহার্স্ট স্কুল ইন্সপেকশনে এসেছে, স্কুলটার তদারকি বা দেখতে এসেছে স্কুলের কার্যক্রম, সেই সময়টাতে জেন অ্যাক্সিডেন্টালি তার যে স্লেট রয়েছে লিখার, সেই স্লেটটা ভেঙে ফেলে এবং দেয়ার বাই ড্রয়িং অ্যাটেনশন টু হারসেল্ফ, এবং এভাবে সে তার মিস্টার ব্রোকলিহার্স্টের অ্যাটেনশনটা নিজের দিকে টেনে নেয়। হি দেন স্ট্যান্ডস হার অন এ স্টুল, ব্র্যান্ডস হার এ লায়ার অ্যান্ড শেমস হার বিফোর দ্য এন্টায়ার অ্যাসেম্বলি। এবং এই মিস্টার ব্রোকলিহার্স্ট সে এবার যেটা করলো, তাকে, অর্থাৎ এই জেনকে, একটা টুলের উপরে দাঁড় করিয়ে দিল, তাকে মিথ্যাবাদী বলে বলল, ব্র্যান্ড এটা তার, তাকে মিথ্যাবাদী বলে ডাকলো এবং সকলের সামনে পুরো অ্যাসেম্বলিতে সে তাকে লজ্জা দিল। মিস টেম্পল, দ্য কেয়ারিং সুপারিনটেন্ডেন্ট, ফ্যাসিলিটেটস চেঞ্জ সেলফ ডিফেন্স। মিস টেম্পল, এটা ছিল সুপারিনটেন্ডেন্ট ওই স্কুলের, এবং সে যেটা করলো, জেনকে সেলফ ডিফেন্স করতে সহায়তা করলো, তার সেলফ ডিফেন্সটাকে সহজ করে দিল। হেলেন অ্যান্ড মিস টেম্পল আর জেন্স টু মেইন রোল মডেল, হু প্রাইভেটলি গাইডস হার ডেভেলপমেন্ট ডিসপাইট দ্য হার্শ ট্রিটমেন্ট শি হ্যাজ রিসিভড ফ্রম মেনি আদার্স। যখন এই জেন অন্য আরও আর সকলের কাছ থেকে খুবই খারাপ ব্যবহার পাচ্ছিল ওই লোউড স্কুলে, তখন হেলেন এবং মিস টেম্পল এই দুইজন তার রোল মডেল হিসেবে তাকে ব্যক্তিগতভাবে গাইড করতে লাগলো তার ডেভেলপমেন্ট করার জন্য। দ্য 80 পিপলস অ্যাট লোউড আর সাবজেক্টেড টু কোল্ড রুম, পোর মিলস অ্যান্ড থিন ক্লোথিং। 80 জন ছাত্রছাত্রী, 80 জন ছাত্রী, তারা এই লোউড স্কুলে, তাদেরকে খুব ঠান্ডা একটা রুম দেওয়া হয়েছিল থাকার জন্য, তাদের খাবারের ব্যবস্থাও ছিল খুবই নিম্নমানের এবং তাদেরকে খুব পাতলা জামা কাপড় দেওয়া হতো। মেনি স্টুডেন্টস ফল ইল হোয়েন এ টাইফাস এপিডেমিক স্ট্রাইক, অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে গেল যখন টাইফয়েড জ্বরের একটা প্রাদুর্ভাব সেখানে দেখা দিল। হেলেন ডাইজ অফ কনজাম্পশন ইন জেন্স আর্ম, হেলেন কাশতে কাশতে বা যক্ষা রোগে সে জেনের আর্ম বা জেনের কোলে সে মারা গেল। হোয়েন মিস্টার ব্রোকলিহার্স্ট ম্যালট্রিটমেন্ট অফ দ্য স্টুডেন্টস ইজ ডিসকভার্ড, সেভারেল বেনিফ্যাক্টর্স ইরেক্ট এ নিউ বিল্ডিং অ্যান্ড ইনস্টল এ সিম্প্যাথেটিক ম্যানেজমেন্ট কমিটি টু মডারেট মিস্টার ব্রোকলিহার্স্ট হার্শ রুল। যখন এইটা প্রমাণিত হলো যে বাচ্চা মারা গেল, সেটা মিস্টার ব্রোকলিহার্স্টের অসদ আচরণের জন্য বা ম্যালট্রিটমেন্টের জন্য এটা যখন প্রকাশিত হলো, তখন অনেক বেনিফ্যাক্টর, তখন অনেক পৃষ্ঠপোষক, তারা নতুন আরেকটা বিল্ডিং তৈরি করলো এবং সেইখানে অন্য বাচ্চা এই ব্রোকলিহার্স্টের যে হার্শ রুল সেটাকে মডারেট করার জন্য, সেটাকে একটু ঠিকঠাক করার জন্য নতুন একটা সিম্প্যাথেটিক ম্যানেজমেন্ট ইনস্টল করলো, কমিটি করলো। কন্ডিশনস অ্যাট দ্য স্কুল দেন ইম্প্রুভ ড্রামাটিক্যালি, এবং সে এর ফলে স্কুলের যে কন্ডিশন সেটা খুব রাতারাতি যেন চেঞ্জ হয়ে গেল। দ্য নেম লোউড সিম্বলাইজেস এ লো পয়েন্ট ইন জেন্স লাইফ হোয়ার শি ওয়াজ ম্যালট্রিটেড। এই লোউড
যে নেম নামটা যেটা যে স্কুলের যে নাম সেইটা মূলত জেনের লাইফে একটা লো পয়েন্ট হিসাবে মানে এখানে সিম্বলাইজ করছে আর কি। অর্থাৎ এই লোড স্কুলে জেন যে ম্যালট্রিটেড হয়েছিল, অর্থাৎ তার সাথে যে খারাপ আচরণ করা হয়েছিল, সুতরাং এই লোউড নামের ভেতর থেকে লো অংশটুকুই মূলত তার যে ম্যালট্রিটমেন্ট তার সাথে হয়েছে এটাকে সিম্বলাইজ করছে। এরপরে থর্নফিল্ড হল সম্পর্কে, মানে থর্নফিল্ড হলে কি ঘটেছে সেটা এবার আমরা জানবো। সেটা হচ্ছে, দেখো, আফটার 6 ইয়ার্স অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড 2 ইয়ার্স অ্যাজ এ টিচার অ্যাট লো উড, জেন ডিসাইডস টু লিভ ইন পার্সুয়েট অফ এ নিউ লাইফ, গ্রোয়িং বোর্ড অফ আর লাইফ অ্যাট লো উড। আচ্ছা, 6 বছরের ছাত্রত্ব এবং পরবর্তী 2 বছর টিচার হিসেবে লো উডে কাজ করার পরে জেন সিদ্ধান্ত গ্রহণ করলো একটা নতুন জীবনের সন্ধান সে করবে, এবং সে এই লো উডে এখন অনেক বোর ফিল করে। হার ফ্রেন্ড অ্যান্ড কনফিডেন্ট মিস টেম্পল অলসো লিভস আফটার গেটিং ম্যারিড। তার যে গাইড এবং কনফিডেন্ট এবং ফ্রেন্ড মিস টেম্পল, সে বিয়ে করে অন্যত্র চলে গেল। শি অ্যাডভার্টাইজেস হার সার্ভিসেস অ্যাজ এ গভর্নেস। সে তার যে গভর্নেস হিসেবে তার যে সার্ভিসটা সেটা তাকে দিয়ে গেল, অর্থাৎ এই যে জেনকে। এ হাউসকিপার অ্যাট থর্নফিল্ড হল অ্যালাইজ ফেয়ারফ্যাক্স রিপ্লাইজ টু জেন্স অ্যাডভার্টাইজমেন্ট। একটা হাউসকিপার যে কিনা এই মানে এই থর্নফিল্ড হলে কাজ করে এবং যার অ্যালাইজ ছিল হচ্ছে ফেয়ারফ্যাক্সের সঙ্গে, সে রিপ্লাই দিল এই জেনের যে অ্যাডভার্টাইজমেন্ট সেইটাতে, অর্থাৎ জেনকে যে সুপারিশ করা হয়েছে থর্নফিল্ড হলে চাকরির জন্য, এই মিস টেম্পল যেটা করে গিয়েছে গভর্নর হিসেবে চাকরির জন্য সেইটা একটা রিপ্লাই দিল। জেন টেক দ্য পজিশন। জেন এর ফলে কী করলো, ফেয়ার এই থর্নফিল্ড হলে সে গভর্নেসের পজিশনটা নিল, টিচিং অ্যাডেলিভ ভ্যারেন্স এই ইয়াং ফ্রেঞ্চ গার্ল, এবং সে গভর্নর হিসেবে থর্নফিল্ড হলে একটা ইয়াং ছোট ফ্রেঞ্চ গার্লকে সে টিচিং দিতে থাকলো, এবং যার নাম হচ্ছে অ্যাডেল ভ্যারেন্স। ওয়ান নাইট হোয়াইল জেন ইজ ওয়াকিং টু এ নিয়ার বাই টাউন, এ হর্সম্যান পাসেস হার। একটা রাত্রিতে যখন জেন পার্শ্ববর্তী একটা শহরের পাশ দিয়ে হাঁটছিল, তখন একটা হর্সম্যান পাসেস হার, একজন ঘোড়া সওয়ার তার পাশ দিয়ে চলে গেল। দ্য হর্সম্যান স্লিপস অন আইস অ্যান্ড থ্রোস হার রাইডার। হর্স কী করলো, এই আইসের ওপরে, বরফের ওপরে তার পা স্লিপ করলো এবং সে তার ওপরে থাকা সেই হর্সম্যানকে ফেলে দিল। ডিসপাইট দ্য রাইডার্স শার্লিনেস, জেন হেল্পস হিম গেট ব্যাক অন টু হিজ হর্স। রাইডার্স যখন উঠছিল, উঠে দাঁড়াচ্ছিল, ঠিক সেই সময়টাতে এই জেন তাকে তার যে হর্স সে হর্সে উঠতে সহায়তা করলো। লেটার ব্যাক অ্যাট থর্নফিল্ড শি লার্নস দ্যাট দিস ম্যান ইজ এডওয়ার্ড রোচেস্টার, মাস্টার অফ দ্য হাউস। এবং পরবর্তীতে সে যখন থর্নফিল্ডে গেল, তখন সে জানতে পারলো যে এই লোকটি ছিল হচ্ছে মিস্টার এডওয়ার্ড রোচেস্টার এবং সে হচ্ছে এই বাড়িরই মালিক। অ্যাডেল ওয়াজ লেফট ইন হিজ কেয়ার হোয়েন হার মাদার অ্যাবান্ডন্ড হার। অ্যাডেলকে তার কোলে দেওয়া হয়েছিল তার কেয়ারে, যখন অ্যাডেলকে তার মা ছেড়ে চলে গিয়েছিল। ইট ইজ নট ইমিডিয়েটলি অ্যাপারেন্ট হোয়েদার অ্যাডেল ইজ রোসিস্টার্স ডটার অর নট। যদিও এইটা ক্লিয়ার না যে অ্যাডেল রোসিস্টারেরই মেয়ে নাকি অন্য কেউ, এটা স্পষ্ট না এখানে, মানে ইমিডিয়েটলি স্পষ্ট হয় না। অ্যাট জেন্স ফার্স্ট মিটিং উইথ মিস্টার রোচেস্টার হি টিচেস হার, অ্যাকিউজিং হার অফ বিউইচিং হিজ হর্স টু মেক হিম ফল। এবং জেনের সঙ্গে যখন ফার্স্ট মিটিং হয়, তখন রোচেস্টার তাকে টিজ করে এই জেনকে, জেনের উপরে, এবং জেনকে দোষারোপ করে যে সে আসলে মানে তাকে দেখেই এই হর্স পড়ে গিয়েছে এবং তাকে ফেলে দিয়েছে। জেন ইজ এবল টু স্ট্যান্ড আপ টু হিজ ইনিশিয়ালি অ্যারোগেন্ট ম্যানার ডিসপাইট হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার। জেন এখানে তার যে অ্যারোগেন্ট ম্যানার রয়েছে সেই ম্যানারে সে এটার প্রতিবাদ করে, এবং ডিসপাইট হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার, এবং তার স্ট্রেঞ্জ বা অদ্ভুত বিহেভিয়ারের পরেও সে এটা করে। মিস্টার রোচেস্টার অ্যান্ড জেন সুন কাম টু এনজয় ইজ আদার্স কোম্পানি অ্যান্ড স্পেন্ড মেনি ইভিনিংস টুগেদার। খুব ধীরে ধীরে, মানে খুব তাড়াতাড়ি মিস্টার রোচেস্টার এবং জেন তারা একজন আরেকজনের যে সাঙ্গ সেটা
হচ্ছে এনজয় করতে থাকে এবং তারা অনেক ইভিনিং একত্রে পাস করে, স্পেন্ড করে। অড থিংস স্টার্ট টু হ্যাপেন অ্যাট দ্য হাউস, সাচ অ্যাজ এ স্ট্রেঞ্জ লাভ বিং হার্ড, এ মিস্টেরিয়াস ফায়ার ইন মিস্টার রোচেস্টারস রুম, ফ্রম হুইচ জেন সেভস রোচেস্টার বাই রাউজিং হিম অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অন হিম অ্যান্ড দ্য ফায়ার, অ্যান্ড অ্যান অ্যাটাক অন এ হাউস গেস্ট নেমড মিস্টার ম্যাসন। বলা হচ্ছে যে এরপর থেকেই, অর্থাৎ জেন আসার পর থেকে, এই রোচেস্টারের বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটে। যেমন একবার যেটা হলো যে একটা অদ্ভুত ধরনের রহস্যময় একটা হাসি শব্দ শোনা গেল এবং রহস্যময়ভাবে রোচেস্টারের বাড়িতে আগুন লেগে গেল, এবং সেই আগুন থেকে মিস্টার রোচেস্টারকে জাগিয়ে তুলে তার গায়ে পানি দিয়ে বা আগুনের উপরে পানি দিয়ে তাকে বাঁচালো জেন। এবং জেনের যে হাউস গেস্ট, মানে এই যে রোচেস্টারের যে হাউসের যে গেস্ট ছিল সে মিস্টার ম্যাসন, তাকেও কারা যেন অ্যাটাক করেছিল সেখানে, মানে এই ঘটনাগুলি আসলে ঘটতে থাকে। আফটার জেন সেভস মিস্টার রোচেস্টার ফ্রম দ্য ফায়ার, হি থ্যাঙ্কস হার টেন্ডারলি অ্যান্ড ইমোশনালি, অ্যান্ড দ্যাট নাইট জেন ফিলস স্ট্রেঞ্জ ইমোশন অফ হার ওন টুয়ার্ডস হিম। জেন যখন রোচেস্টারকে আগুন থেকে বাঁচালো, তখন রোচেস্টার তাকে খুব ইমোশনালি এবং টেন্ডারলি তাকে থ্যাঙ্ক জানালো, এবং ওই রাত্রে জেন ফিল করলো যে এই মিস্টার রোচেস্টারের প্রতি তার একটা সফট কর্নার রয়েছে বা তার ইমোশন রয়েছে। দ্য নেক্সট ডে হাউ এভার হি লিভস আনএক্সপেক্টেডলি ফর এ ডিস্ট্যান্ট পার্টি গ্যাদারিং, অ্যান্ড সেভারাল ডেজ লেটার রিটার্নস উইথ দ্য হোল পার্টি ইনক্লুডিং দ্য বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড ব্ল্যাঞ্চ ইংগ্রাম। বলা হচ্ছে যে হঠাৎ করেই পরের দিন এই মিস্টার রোচেস্টার সে অপ্রত্যাশিতভাবে অনেক দূরে একটা পার্টিতে অংশগ্রহণের জন্য যায় এবং সেখানে কয়েকদিন অতিবাহিত করে সে ফিরে আসে, মানে হোল পার্টি নিয়েই। এবং সেখানে একজন মহিলা যার নাম হচ্ছে ব্লেন্স ইনগ্রাম, এবং সে ছিল অনেক বিউটিফুল এবং ট্যালেন্টেড। জেন সিজ দ্যাট ব্লেন্স অ্যান্ড মিস্টার রোচেস্টার ফেভার ইস আদার অ্যান্ড স্টার্টস টু ফিল জেলাস, পার্টিকুলারলি বিকজ শি অলসো সিজ দ্যাট ব্লেন্স ইজ স্নবিশ অ্যান্ড হার্টলেস। জেন যখন দেখলো ব্লেন্স এবং রোচেস্টার একজন আরেকজনের প্রতি খুবই ঘনিষ্ঠ হচ্ছে, তখন এই জেন হিংসা প্রকাশ করতে থাকলো, হিংসা ফিল করতে থাকলো। পার্টিকুলারলি এর কারণ হচ্ছে জেন, মানে জেন দেখলো যে ব্লেন্স অনেক বড় লোকই ভাব দেখাচ্ছিল এবং তার সে হার্টলেস ছিল, তার হৃদয় বলে তেমন কিছু ছিল না, দয়া মায়া কম ছিল। জেন দেন রিসিভস ওয়ার্ড দ্যাট মিস্টার রিড হ্যাজ সাফার্ড এ স্ট্রোক অ্যান্ড ইজ কলিং ফর হার। জেন তারপরে একটা ওয়ার্ড রিসিভ করলো, মানে একটা চিঠি পেল যে মিস্টার রেড, অর্থাৎ তার যে আঙ্কেল, সে সাফার করছে স্ট্রোকে এবং তাকে ডাকছে। জেন রিটার্ন টু গেট শেড অ্যান্ড রিমেইন্স দেয়ার ফর এ মান্থ টু অ্যাটেন্ড হার ডাইং আন্ট। আচ্ছা, এখানে ঠিক মিস্টার না, মিসেস, তো তার যে আন্ট সে আন্ট সম্পর্কে বলছে। বলা হচ্ছে জেন তারপরে গেট শেডে ফিরে গেল এবং সেখানে প্রায় এক মাসের মতো থাকলো তার মুমূর্ষ যে আন্ট সে আন্টির কাছে। মিসেস রেড কনফেসেস টু জেন দ্যাট শি রংড হার ব্রিঙ্কিং ফোর্থ এ লেটার ফ্রম জেন্স প্যাটার্নাল আঙ্কেল মিস্টার জন আয়ার, ইন হুইচ হি আস্কস ফর হার টু লিভ উইথ হিম অ্যান্ড বি হিজ হেয়ার। আচ্ছা, এই এই মুমূর্ষ অবস্থায় মিসেস রেড, অর্থাৎ তার যে আন্ট, সে স্বীকার করলো যে সে আসলে জেনের প্রতি খারাপ ব্যবহার করেছে এবং ব্রিং ফোর্থ এ লেটার ফ্রম জেন্স প্যাটার্নাল আঙ্কেল, এবং সে জেনের যে প্যাটার্নাল আঙ্কেল তার কাছ, মানে জন আয়ের, তার কাছ থেকে একটা পাওয়া চিঠি সে তাকে দিল, এবং সেই চিঠিতে বলা হয়েছে যে জেন যেন এই তার যে চাচা তার কাছে ফিরে যায় এবং তার সম্পত্তির যেন মালিক হয়। মিসেস রেড অ্যাডমিটস টু টেলিং মিস্টার আয়ের দ্যাট জেন হ্যাড ডাইড অফ ফেভার অ্যাট লোড। আচ্ছা, মিসেস রেড এটা স্বীকার করে যে অনেকদিন আগেই এই মিস্টার আয়ের কাছে, জন আয়ের কাছে, মিসেস মানে রেড, অর্থাৎ তার আন্ট বলেছিল যে আসলে জেন মারা গিয়েছে লোউডে, তার যে স্কুল সেই স্কুলে প্রচণ্ড রকম জ্বরে ভুগতে ভুগতে। সুন আফটারওয়ার্ডস মিস্টার রেড ডাইজ, এবং তার কিছুদিন পরে মিস্টার, মানে মিসেস রেড, অর্থাৎ তার যে আন্ট, সে মারা যায়। অ্যান্ড জেন হেল্পস হার কাজিনস আফটার দ্য ফিউনারেল বিফোর রিটার্নিং টু থর্নফিল্ড।
তো থর্নফিল্ডে ফেরার পূর্বে তার যে আন্ট, সে আন্টির যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটাতে জেন তার যে হচ্ছে কাজিনরা রয়েছে তাদেরকে সে হেল্প করে। ব্যাক অ্যাট থর্নফিল্ড, জেন ব্রোডস ওভার মিস্টার রোচেস্টারস রিউমার্ড ইম্পেন্ডিং ম্যারেজ টু ব্লেন্স ইংগ্রাম। থর্নফিল্ডে ফিরে জেন চিন্তা করলো আর কি রোচেস্টারের যে একটা রিউমার রয়েছে যে সে ব্লেন্স ইনগ্রামকে বিয়ে করেছে এই বিষয়টা নিয়ে। হাউএভার, ওয়ান মিড সামার ইভিনিং রোচেস্টার বেইটস জেন বাই সেইং হাউ মাচ হি উইল মিস হার আফটার গেটিং ম্যারিড অ্যান্ড হাউ শি উইল সুন ফরগেট হিম। আচ্ছা, এক এক মিড সামার ইভিনিংয়ে রোচেস্টার জেইনের সাথে বেইট করে এ বলে যে সে কতখানি তাকে মিস করেছে আফটার গেটিং ম্যারিড, অর্থাৎ বিয়ে করার পরে, ব্লেন্সকে বিয়ে করার পরে, এবং হাউ শি উইল সুন ফরগেটিং, এবং কিভাবে সে খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাবে সেই বিষয়টা নিয়ে সে তার সঙ্গে বেইট করে। দ্য নর্মালি সেলফ কন্ট্রোল জেন রিভিলস হার ফিলিং ফর হিম, এবং নর্মালি এই জেন অনেক সেলফ কন্ট্রোল থাকে, তারপরেও সেদিন সে তার ফিলিং এই রোচেস্টারের ব্যাপারে ব্যক্ত করে। রোচেস্টার দেন ইজ শিওর দ্যাট জেন ইজ সিনসিয়ারলি ইন লাভ উইথ হিম অ্যান্ড হি প্রপোজেস ম্যারেজ। রোচেস্টার এবার শিওর হয় যে তার জেন তাকে ভালোবাসে এবং সে বিয়ের জন্য প্রস্তাব দেয়। জেন ইজ অ্যাট ফার্স্ট স্কেপটিক্যাল অফ হিজ সিনসিয়ারিটি বিফোর অ্যাকসেপ্টিং হিজ প্রপোজাল। তার প্রপোজালকে অ্যাকসেপ্ট করার আগে জেন শুরুতে একটু সন্দিহান থাকে, কিন্তু তারপরে সে পরবর্তীতে এটা মানে তার প্রস্তাবটা গ্রহণ করে। শি দেন রাইডস টু হার আঙ্কেল জন টেলিং হিম অফ হার হ্যাপি নিউজ। এরপরে যেটা হয় যে জেন আহির, সে হচ্ছে তার যে আঙ্কেল জন আহির তাকে চিঠি লেখে, এবং মানে তার যে প্যাটার্নাল আঙ্কেল যেটা, তাকে সে চিঠি লেখে এবং তার যে এই হ্যাপি নিউজ সে হ্যাপি নিউজ সম্পর্কে জানি। অ্যাজ শি প্রিপেয়ার্স ফর হার ওয়েডিং, জেন্স ফরবোডিংস অ্যারাইজ হোয়েন এ স্ট্রাগল স্ট্রেঞ্জ উইমেন স্নিক ইন টু হার রুম ওয়ান নাইট অ্যান্ড রিপস হার ওয়েডিং ভেল ইন টু। যখন সে অর্থাৎ জেন প্রস্তুত হচ্ছিল তার বিয়ের ব্যাপারে, ঠিক সেই সময় একদিন একটা খারাপ কিছু একটা ঘটে গেল যে একজন স্ট্রেঞ্জ উইমেন সে চুপ করে তার রুমে ঢুকলো এবং তার যে ওয়েডিং ভেল, তার যে ওয়েডিংয়ের ভেলটা সেটাকে ছিঁড়ে দুভাগ করে দিল। অ্যাজ উইথ দ্য প্রিভিয়াস মিস্টেরিয়াস ইভেন্টস, মিস্টার রোচেস্টার অ্যাট্রিবিউটস দ্য ইনসিডেন্ট টু গ্রেস পোল, ওয়ান অফ হিজ সার্ভেন্ট। যেই ঘটনাটি পূর্বের একটা মানে রোচেস্টার ঠিক এই জাতীয় একটা ঘটনা পূর্বেই তার যে সার্ভেন্ট গ্রেস পোল তাকে এটা বলেছিল, মানে তার যে সার্ভেন্ট সে সার্ভেন্টের সাথে এরকম একটা ঘটনা ব্যাপারে সে বলেছিল এই মিস্টার রোচেস্টার। ডিউরিং দ্য ওয়েডিং সেরিমনি হাউএভার, মিস্টার ম্যাসন অ্যান্ড এ লয়ার ডিক্লার দ্যাট মিস্টার রোচেস্টার ক্যান নট ম্যারি বিকজ হি ইজ অলরেডি ম্যারিড টু মিস্টার ম্যাসনস সিস্টার বার্থা। এই ওয়েডিংয়ের সময়, ওয়েডিং সেরিমনি যখন চলছে সেই সময়টাতে মিস্টার ম্যাসন এবং যে কিনা একজন লয়ার, সে ঘোষণা করলো যে মিস্টার রোচেস্টার আর বিয়ে করতে পারবে না, কেননা সে অলরেডি মিস্টার ম্যাসনসের সিস্টার বার্থাকে বিয়ে করেছে। মিস্টার রোচেস্টার অ্যাডমিটস দ্যাট ইজ ট্রু বাট এক্সপ্লেইন্স দ্যাট হিজ ফাদার ট্রিক্ড হিম ইন টু দ্য ম্যারেজ ফর হার মানি। মিস্টার রোচেস্টার বিষয়টা স্বীকার করলো এবং সে বললো যে তার বাবা এটা আসলে ট্রিক করেছিল এই বিয়ের ব্যাপারে, এবং হার মানে টাকার জন্য তাকে বিয়ে দিতে চেয়েছিল ওই ওই বার্থার সঙ্গে, বা বিয়ে দিয়েছিল। ওয়ান্স দে ওয়ার ইউনাইটেড হি ডিসকভার্ড দ্যাট শি ওয়াজ র্যাপিডলি ডিসেন্ডিং ইন টু কনজেনিটাল ম্যাডনেস, অ্যান্ড সো হি ইভেঞ্চুয়ালি লকড হার অ্যাওয়ে ইন থর্নফিল্ডস, হায়ারিং গ্রেস পোল অ্যাজ এ নার্স টু লুক আফটার হার। এবং পরবর্তীতে যখন এই বিয়ের পরে তার বাবা, অর্থাৎ রোচেস্টারের বাবা যখন তাকে বিয়ে দিল, পরবর্তীতে দেখা গেলো যে বিয়ের পরে এই বার্থা হচ্ছে মানে পাগল এক কথায়, এবং এর ফলে রোচেস্টার কী করেছিল যে থর্নফিল্ড থেকে অনেক দূরে এক জায়গায় তাকে লক করে রেখেছিল এবং তার দেখাশোনার জন্য গ্রেস পোলকে নার্স হিসেবে নিযুক্ত করেছিল। হোয়েন গ্রেস গেটস ড্রাঙ্ক, রোচেস্টার্স ওয়াইফ এসকেপস অ্যান্ড কজেস দ্য স্ট্রেঞ্জ হ্যাপেনিংস অ্যাট থর্নফিল্ড। যখন গ্রেস ড্রাঙ্ক ছিল, অর্থাৎ অনেক নেশা করেছিল, সে সময় রোচেস্টারের যে সাবেক ওয়াইফ অর্থাৎ বার্থা, সে এসকেপ করেছিল তার যে জায়গা সেখান থেকে, এবং সে এসে আসলে থর্নফিল্ডে এই স্ট্রেঞ্জ অদ্ভুত ঘটনার মানে কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই যে তাদের যে
বিয়ের ব্যাপারে জেনের যে ভেল, সেই ভেলটাকে ছিঁড়ে ফেলেছিল যে মহিলা, সে হচ্ছে এই মিস্টার রোচেস্টারের ওয়াইফ বার্থা। ইট টার্নস আউট দ্যাট জেনস আঙ্কেল মিস্টার জন আইর ইজ এ ফ্রেন্ড অফ মিস্টার ম্যাসনস অ্যান্ড ওয়াজ ভিজিটেড বাই হিম সুন আফটার মিস্টার আইর রিসিভড জেন্স লেটার অ্যাবাউট হার ইম্পেন্ডিং ম্যারেজ। আচ্ছা, যখন মানে যে মানে এই ঘটনার প্রেক্ষিতে মিস্টার জন আইর অর্থাৎ জেনের যে আঙ্কেল, সে আবার ম্যাসনের বন্ধু, এবং এই ঘটনার পরে ম্যাসন মিস্টার ম্যাসনের সঙ্গে তার মানে তো জেনের যে আঙ্কেল সে দেখা করে, এবং দেখা করার কারণ হচ্ছে জেন তাকে চিঠির মাধ্যমে জানায় যে তাদের বিয়ের ব্যাপারে এরকম একটা সমস্যা হয়েছে। আফটার দ্য ম্যারেজ সেরিমনি ইজ ব্রোকেন অফ, মিস্টার রোচেস্টার আস্ক জেন টু গো উইথ হিম টু দ্য সাউথ অফ ফ্রান্স অ্যান্ড লিভ উইথ হিম অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইভেন দো দে ক্যান নট বি ম্যারিড। আচ্ছা, বিয়ে ভেঙে যাওয়ার পরে মিস্টার রোচেস্টার সে জেনকে বলে যে তারা দুজনে একসঙ্গে ফ্রান্সের যে সাউথ অঞ্চল সেখানে তারা যেতে চায়, মানে সে যেতে চায়, এবং সে বলে যে তারা একসঙ্গে ইচ্ছে করলে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে বসবাস করতে পারে, যদিও তারা বিয়ে করতে পারবে না। রিফিউজিং টু গো এগেনিস্ট হার প্রিন্সিপাল অ্যান্ড ডিসপাইট হার লাভ ফর হিম, জেন লিভস টর্নফুল ইন দ্য মিডল অফ দ্য নাইট। এই যে এই প্রস্তাবটা সে রিফিউজ করে রোচেস্টারের, এবং সে তার প্রিন্সিপালের যে তার যে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে বা তার যে কিছু চিন্তা ভাবনা রয়েছে সেটার সে বাইরে যেতে চায় না, এবং জেন একটা সময় এই থর্নফিল্ডটা ত্যাগ করে মিড নাইটে, এবং সে তার ভালোবাসাটাকেও ত্যাগ করে, অর্থাৎ রোচেস্টারের প্রতি তার যে ভালোবাসা সেটাকেও সে ত্যাগ করে। আদার এমপ্লয়মেন্ট, পরের স্টেজটা হচ্ছে আদার এমপ্লয়মেন্ট। জেন ট্রাভেলস অ্যাজ ফার ফ্রম থর্নফিল্ড অ্যাজ শি ক্যান ইউজিং দ্য লিটল মানি শি হ্যাড প্রিভিয়াসলি সেভ। জেন তার গচ্ছিত টাকা দিয়ে এই থর্নফিল্ড থেকে যত দূরে সম্ভব যাওয়ার সে চলে গিয়েছিল। শি অ্যাক্সিডেন্টালি লিভস হার বান্ডেল অফ পজিশনস অন দ্য কোস্ট অ্যান্ড ইজ ফোর্স টু স্লিপ অন দ্য মোর। জেন অ্যাক্সিডেন্টালি সে তার যে সমস্ত জিনিস বান্ডেল সেগুলো সে কোচের ওপরে অর্থাৎ যে গাড়িতে সে যাচ্ছিল সে গাড়িতে সে রেখে চলে যায়, এবং যার ফলে তাকে একটা একটা মোড়ের ওপরে তাকে ঘুমাতে বাধ্য মানে সে বাধ্য হয়। সে আনসাকসেসফুলি অ্যাটেম্প টু ট্রেড হার হ্যান্ডকারচিপ অ্যান্ড গ্লোভস ফর ফুড। সে চেষ্টা করে তার রুমাল এবং গ্লোভসকে বিক্রি করার মানে খাবার কেনার জন্য, কিন্তু সে সাকসেসফুল হয় না, সে বেচতে পারে না। এক্সাস্টেড অ্যান্ড স্টার্ভিং শি ইভেনচুয়ালি মেক্স হার ওয়ে টু দ্য হোম অফ ডায়ানা অ্যান্ড ম্যারি রিভার্স, বাট ইজ টার্নড অ্যাওয়ে বাই দ্য হাউসকিপার। সে প্রচণ্ড রকমের ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় সে ভুল করে তার মানে সে যেদিকে যায় সেটা ছিল ডায়ানা এবং ম্যারি রিভার্সের বাড়ি, এবং কিন্তু স্টার্ন কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে যায় একজন হাউসকিপার। শি কলাপসেস অন দ্য ডোর স্টেপ প্রিপেয়ারিং ফর হার ডেথ। সে দরজার উপরে মানে দরজার সামনে বা গেটের সামনে গিয়ে ভেঙে পড়ে, এবং সে যেন মৃত্যুর দিকে ঢলে পড়ে, এরকম একটা অবস্থা তার হয়েছিল, মুমূর্ষু হয়েছিল। সেন্ট জন রিভার্স, ডায়ানা অ্যান্ড ম্যারিজ ব্রাদার অ্যান্ড এ ক্লার্জিম্যান রেস্কিউজ হার। আচ্ছা, এখানে কয়েকজন লোকের নাম বলেছে যে এরা তাকে উদ্ধার করে বা তাকে বাঁচায়। আফটার শি রিগেইনস হার হেলথ, সেন্ট জনস ফাইন্ডস জেন এ টিচিং পজিশন অ্যাট এ নিয়ার বাই ভিলেজ স্কুল। আচ্ছা, সে যখন সুস্থ হয় মিস্টার জন সেন্ট জন এই জেনকে একটা স্কুলে টিচিংয়ের প্রফেশনে দেয় আর কি, অর্থাৎ তাকে টিচার হিসেবে নিযুক্ত করে। জেন বিকামস গুড ফ্রেন্ড উইথ দ্য সিস্টার্স, বাট সেন্ট জন রিমেইনস অ্যালুপ। আচ্ছা, দুই বোনদের সঙ্গে অর্থাৎ এইখানে যে ডায়ানা এবং ম্যারি, তাদের সঙ্গে এই জেনের একটা ভালো বন্ধুত্ব হয়, কিন্তু তাদের যে ভাই জন আচ্ছা জন রিভার, তাদের সঙ্গে আসলে সে দূরে দূরে থাকে, অর্থাৎ জন রিমেইনস অ্যালুপ, মানে সেন্ট জন সে দূরে থাকে। দ্য সিস্টার্স লিভ ফর গভর্নেস জবস অ্যান্ড জন সেন্ট জন বিকাম সামহোয়াট ক্লোজার টু জেন। তো দুই জেনের অর্থাৎ এই জন রিভার্সের যে দুই বোন, তারা গভর্নেসের জব নিয়ে অন্যত্র চলে যায়, এবং এই মিস্টার জন এবার সে জেনের সঙ্গে ক্লোজ হয়, অর্থাৎ তাদের সঙ্গে একটা
তাদেরকে সম্পর্ক গড়ে ওঠে। সেন্ট জন লার্নস জেনস ট্রুলি ট্রু আইডেন্টিটি অ্যান্ড অ্যাস্টাউন্স হার বাই টেলিং হার দ্যাট হার আঙ্কেল জন আয়ার হ্যাজ ডাইড অ্যান্ড লেফট হার হিজ এন্টায়ার ফরচুন অফ এত পাউন্ডস, এত এত মিলিয়ন এত। অর্থাৎ এখানে এই সেন্ট জন, সে যখন জেনের আসল আইডেন্টিটি জেনে যায় যে সে হচ্ছে জন আয়ারের ভাতিজি, তখন সে জানায়, অর্থাৎ এই জন রিভার সে জানায় যে আসলে তার যে আঙ্কেল সে মারা গিয়েছে এবং সে যাওয়ার সময় 20,000 পাউন্ড তার জন্য রেখে গিয়েছে, অর্থাৎ 20,000 পাউন্ডের যে সম্পত্তি, অর্থাৎ এটা হচ্ছে 1.7 মিলিয়ন ডলার, অর্থাৎ 2018-র হিসাবে এটা 1.7 মিলিয়ন। হোয়েন জেন কোয়েশ্চেন্স হিম ফার্দার, সেন্ট জন রিভিল দ্যাট জন আইর ইজ অলসো হিজ অ্যান্ড হিজ সিস্টার্স আঙ্কেল। আচ্ছা, যখন এই জেন আরও অনেক কোশ্চেন করে জেন আইর সম্পর্কে, তখন জন, অর্থাৎ সেন্ট জন, সে জানায় যে সেন্ট জন মূলত এই জেন আইর, এবং মানে জেন আইরের সেও ভাস্তে, এবং তার যে বোনেরা তারা হচ্ছে তারই ভাতিজি। অর্থাৎ এক কথা, তারা যে এই তারা তিনজন, অর্থাৎ সেন্ট জন এবং তার যে সিস্টাররা, তার যে রিয়েলি তার কাজিন, সেটা প্রকাশ পেয়ে যায়। দে হ্যাড ওয়ান্স হোপড ফর এ শেয়ার অফ দ্য ইনহেরিটেন্স বাট ওয়ার লেফট ভার্চুয়ালি নাথিং। তারা একটা সময় সবাই একমত হয় যে তারা এই সম্পত্তি, অর্থাৎ 20,000 পাউন্ড তারা ভাগ করে নেবে, কিন্তু পরবর্তীতে সেটা আর হয়ে ওঠে না। জেন ওভার জয়েড বাই ফাইন্ডিং দ্যাট শি হ্যাজ লিভিং অ্যান্ড ফ্রেন্ডলি ফ্যামিলি মেম্বার্স ইনসিস্ট অন শেয়ারিং দ্য মানি ইকুয়ালি উইথ হার কাজিনস অ্যান্ড ডায়ানা অ্যান্ড ম্যারি কাম ব্যাক টু লিভ অ্যাট মোর হাউস। আচ্ছা, এই ঘটনার প্রেক্ষিতে জেন জেন খুব খুশি হয় যে তার ফ্যামিলি মেম্বার রয়েছে এবং সে তার যে সম্পত্তি রয়েছে সেটা ডায়ানা, ম্যারি এবং সবার সঙ্গে ভাগ করে এই মুর হাউসে সে বসবাস করতে চায়। পরবর্তীতে প্রপোজাল আর কি, যেটা সেটা হচ্ছে যে মানে প্রপোজাল নামে আরেকটা স্টেজ, সেখানে আমরা যেটা দেখতে পাবো যে থিঙ্কিং দ্যাট দ্য পিওরস জেন উইল মেক এ সুইটেবল মিশনারিজ ওয়াইফ, সেন্ট জন আস্ক হার ম্যারি হিম অ্যান্ড টু গো উইথ হিম টু ইন্ডিয়া, নট আউট অফ লাভ বাট আউট অফ ডিউটি। আচ্ছা, জেন আইরের সম্পর্কে মানে তার পবিত্রতা সম্পর্কে, তার ধর্ম জ্ঞান এই সব কিছুর ব্যাপারে চিন্তা করে, এবং তার একজন মিশনারি ওয়াইফ হবে এটা চিন্তা করে, মানে সেন্ট জন, অর্থাৎ তার যে কাজিন, সে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সে তাকে নিয়ে ইন্ডিয়া যেতে চায়, যাতে করে মানে এটা আসলে ভালোবাসার জন্য না, এটা তারা সেখানে মিশনারি ডিউটি পালন করবে সেইটার জন্য। জেন ইনিশিয়ালি অ্যাকসেপ্টস গোয়িং টু ইন্ডিয়া বাট রিজেক্ট দ্য ম্যারেজ প্রপোজাল, সাজেস্টিং দে ট্রাভেল অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার। জেন শুরুতে এই ইন্ডিয়া যাওয়ার বিষয়টা সে মেনে নেয়, কিন্তু ম্যারেজ প্রপোজালটাকে সে রিজেক্ট করে এবং বলে যে তারা ভাই এবং বোন হিসেবে সেখানে তারা ট্রাভেল করবে। অ্যাজ সুন অ্যাজ জেন রিজলভস এগেনিস্ট ম্যারেজ টু সেন্ট জন বিগিনস টু উইকেন, শি মিস্টিক্যালি হিয়ার্স মিস্টার রোচেস্টার্স ভয়েস কলিং হার নেম। খুব তাড়াতাড়ি সে এই মানে সেন্ট জনকে যখন সে বিয়ের ব্যাপারে রিফিউজ করে, তারপরেও সে একটা সময় তার প্রতি দুর্বল হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসে, কিন্তু ঠিক সেই সময়ে সেই রহস্যজনকভাবে সে যেন রোচেস্টারের ভয়েস শুনতে পায় এবং রোচেস্টার যেন তাকে ডাকছে। জেন দেন রিটার্নস টু থর্নফিল্ড টু ফাইন্ড অনলি ব্ল্যাক এন্ড রুইন্স। জেন তারপরে সে আবার থর্নফিল্ডে ফিরে আসে, অর্থাৎ যখন সে রোচেস্ট সেন্ট জন রিভারের কাজ মানে ক্লোজ হতে যায় বা ক্লোজ, তার প্রতি ইমোশনালি একটু দুর্বল হতে শুরু করে, ঠিক সেই সময় তার মনে হয় যেন রোচেস্টার তাকে ডাকছে এবং এটার ফলে সে আবার থর্নফিল্ডে ফিরে আসে। শি লার্নস দ্যাট মিস্টার রোচেস্টার্স ওয়াইফ সেট দ্য হাউস অন ফায়ার অ্যান্ড কমিটেড সুইসাইড বাই জাম্পিং ফ্রম দ্য রুফ। সে জানতে পারে যে এই বাড়িতে, অর্থাৎ যে বাড়িটা ব্ল্যাক এন্ড রুইন্স, অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কালো হয়ে রয়েছে, তো বলা হচ্ছে যে এই কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে রোচেস্টারের যে ওয়াইফ, পাগল ওয়াইফ, সে এ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং সে ছাদের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। ইন হিজ রেস্কিউ অ্যাটেম্পস মিস্টার রোচেস্টার লর্ডস আচ্ছা লর্ডস এ হ্যান্ড অ্যান্ড লস্ট এ হ্যান্ড অ্যান্ড হিজ আইসাইট, এবং তাকে বাঁচাতে গিয়ে মিস্টার রোচেস্টার একটা হাত হারায় এবং
তার চোখের মানে একটা চোখও সে হারিয়ে ফেলে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। জেন রিউনাইটস উইথ হিম, বাট হি ফিয়ার্স দ্যাট শি উইল বি রিপালসড বাই হিজ কন্ডিশন। জেন আবার তার সঙ্গে রিউনাইট হতে চায়, তার সঙ্গে একত্রে থাকতে চায়, কিন্তু সে ভয় করে যে আসলে তাকে হয়তো বা তার এই অবস্থার জন্য তাকে তাড়িয়ে দিবে, বা তার সে যে একটা সময় এখান থেকে চলে গিয়েছে এটার জন্য হয়তো বা তাকে তাড়িয়ে দেওয়া হবে। আই অ্যাম হাইডিয়াস জেন, ভেরি স্যার ইউ অলওয়েজ ওয়ার ইউ নো, রাইট স্যার তুমি সে মানে সেভাবে সবসময় থাকো, ইউ নো এবং তুমি জানো। সে রিপ্লাইজ, সে উত্তর দেয়। তো এইখানে যে মিস্টার রোচেস্টার, সে আসলে জেনকে একটা কোশ্চেন করে যে এম আই হাইডিয়াস জেন, অর্থাৎ তুমি কি জেন, অর্থাৎ জেনকে জিজ্ঞাসা করে এবং জেনও রিপ্লাই দেয় ইয়েস। আচ্ছা, এখানে সামারির জন্য, সামারি পড়ানোর কারণে আসলে এখানে মানে বোঝা মুশকিল যে এখানে আসলে কি বলতে চাচ্ছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারবে, তোমরা যেহেতু বইটা পড়ছো, বা এইটা এইটার পাশাপাশি, এই সামারিটার পাশাপাশি আমি বলবো যে তোমরা বইটাও পড়ার চেষ্টা করো, এবং বিভিন্ন এক্সপ্লেনেশন থেকে পড়লে তোমরা এই যে শেষের যে উক্তিটা এটা ভালোভাবে বুঝতে পারবে। আমি যেহেতু সামারিটাই পড়াচ্ছি, সেহেতু এখানে এটাতে আসলে কি বলতে চাচ্ছে এটা ক্লিয়ার করা একটু অসম্ভব হচ্ছে। অর্থাৎ এখানে এই মিস্টার রোচেস্টার, সে বলছে আমি কি হচ্ছে হাইডিয়াস জেন, অর্থাৎ জেনের কাছে সে নিজের কথা ব্যক্ত করছে, এবং জেন বলছে ইউ অলওয়েজ ওয়ার, যে হ্যাঁ তুমি সবসময় হাইডিয়াস নিজেকে হাইড করে রাখো, ইউ নো তুমি জানো। হোয়েন জেন অ্যাসিওরস হিম অফ হার লাভ অ্যান্ড টেল হিম দ্যাট শি উইল নেভার লিভ হিম, মিস্টার রোচেস্টার প্রপোজেস এগেন অ্যান্ড দে আর ম্যারিড। যখন জেন নিশ্চিত করে যে এখনও রোচেস্টারের প্রতি তার ভালোবাসা রয়েছে এবং সে আর কখনোই তাকে ছেড়ে যাবে না, তখন রোচেস্টার তাকে প্রপোজ করে এবং তারা বিয়ে করে। হি ইভেনচুয়ালি রিকভার সাইট এনাফ টু সি দিয়ার নিউবর্ন সন, এবং ঘটনাক্রমে বা চিকিৎসার মাধ্যমে যেভাবেই হোক না কেন, একটা সময় এই মিস্টার রোচেস্টার তার যে চোখের দৃষ্টি সেটা ফিরে পায় এবং সে তাদের তাদের একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং তাকে সে দেখতে পায়। আচ্ছা, এই হলো সর্বশেষ ঘটনা, এবং পুরো জেন আইর এর যে স্টোরি সেটা হচ্ছে এটা। তো এটা দুইটা পার্টে করলাম, একটা পার্টে করলে অনেক বড় হয়ে যাবে এবং সেই জন্য, এবং হচ্ছে তোমরা অনেকেই বলছিলে যে জেন আইর সম্পর্কে ভিডিও বানাতে, তো আজকে করে ফেললাম। তো আশা করি তোমরা উপকৃত হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।